আগামী পয়লা জুন থেকে দেশে প্রবেশ করবে বর্ষা, রাজ্যেও একই অবস্থা। গত কয়েকদিন আগাম বর্ষার ভারী বর্ষণে রাজ্যের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগরতলার আশপাশ অঞ্চল সহ বিভিন্ন মহকুমাতেও টানা বর্ষণের কারণে জল জমেছিল, যদিও এই জল বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রতি বছরের মতো এবার বর্ষার আগাম প্রস্তুতি শুরু করেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। জিরানিয়া মহকুমার ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সমস্ত রোডগুলি ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন জিরানিয়া মহকুমার ডিজাস্টার ম্যানেজমেন্টের কনভেনার রাজেশ সাহা। আজকে কর্মসূচিটা কি আপনাদের? অ্যাকচুয়ালি আজকে রানীর বাজার ভারত কাউন্সিল গাইডস এবং রানীর বাজার ওপেন রোভার কিউ যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আছে, যেটা এসডিএম জিরানিয়ার নেতৃত্বে কিউআরটি কুইক রেসপন্স টিম, তো আমরা জানি যে আমরা একটা প্যান্ডামিক সিচুয়েশনে রয়েছি যেটা হচ্ছে কোভিড-19। তো সেটার সাথে সাথে বর্ষাকাল চলে আসছে, তার জন্য আজকে মহকুমার কাছে যে সমস্ত মোটরাইজ বোর্ডগুলো আছে এবং হ্যান্ডপাম্প বোর্ডগুলো আছে সেগুলিকে রানীর বাজার স্কাউট অ্যান্ড গাইড এবং রোভারের যারা কিউআরটি ট্রেইন্ড আছে তারা প্র্যাকটিস করছে, ট্রায়াল দিচ্ছে এখানে, এবং নতুন যারা ভলেন্টিয়ার রয়েছে তাদের 2-3 জনকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জিরানিয়া মহকুমার মতো রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমাতেও ডিজাস্টার ম্যানেজমেন্ট আগাম বর্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। শেষ বছরও বন্যায় প্লাবিত হয়েছিল রাজ্য, এই বছরও এরকম পরিস্থিতি হতে পারে, এর আভাস পাওয়া গেছে আগাম বর্ষার বৃষ্টিতেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।